করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্ক হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। কোভিড-19 সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছিল। একসময় মৃত্যুর মিছিল চলছিল। সরকার লকডাউন ঘোষণা করায় মৃত্যুর হার অনেকটাই কমেছে। কোভিডের দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই তৃতীয় ঢেউ আসন্ন। তারই মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুদিনের ব্যবধানে ক্ষুদিরাম নগরে কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন দুইজন যুবক। আজ 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হলদিয়া বন্দরে কার্গো পুলের সুপারভাইজার হারাধন প্রামাণিক করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। এই খবর পেয়ে কার্গো পুল শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর শেখ মুজাফফর আলী পরিবারে শোকবার্তা পাঠিয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়েছেন। হলদিয়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে হারাধনের বাড়িতে পৌঁছে যান ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি ও হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর শেখ আজগার আলী। আজগার বলেন, হারাধনের বিদেহী আত্মা চিরশান্তি কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।